ফিনিশিং এখন মানে এখন একটু খবর পেলাম যে এখন একদম বললো যে তুমি একটু থানায় যাও, তো থানায় গিয়ে হুজুরে হয়তো থানা পরিস্থিতি খারাপ, মামলা করবে আর কি, এই জন্য একটু আমি থানায় যাচ্ছি আর কি। এখন আজকে তিনটার সময় সাংবাদিক সম্মেলন আছে, তো তখন বলা যাবে কি হবে। সাংবাদিক সম্মেলন আছে, সবকিছু ঠিক আছে, যদি আমাকে ভেতরে ডাকে তাহলে অবশ্যই কিছু মানে আমার কিছু ইনফর্ম না করে আমাকে আবার হঠাৎ করে ডাকেন না, তাহলে এখানে হুজুরের নাম বলছে আমেনা তৈয়বা। হ্যাঁ, আমেনা তৈয়বা। এখন আমি যখন আপনাকে বলছিলাম যে আপনার নাম কি, তখন আপনি বলছেন জান্নাতার চরণা, না? হ্যালো, এই বিষয়টা আমি খুব ভালো করে আপনাকে ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে হুজুর যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা আসছিল, যখন হুজুরের প্রথম একদম প্রথম দফা যখন হুজুরকে জেরা করতেছিল, তখন সে বলছে আমার স্ত্রীর নাম হচ্ছে আমেনা তৈয়বা। ঠিক আছে, তারপরে যখন হচ্ছে তাদের চলে গেল, তৃণমূল সাহেব আসলো, এসআই আসলো, তাদের সাংবাদিকের সবগুলো বের করে দিল, তখন আমি শুনতেছিলাম যে হুজুর বলছে যে এটা আমার সেকেন্ড ওয়াইফ, আমি বিয়ে করেছি, আমি তো নজরে তো কিছু করিনি। যখন তিনি সেকেন্ড ওয়াইফ বলছে, তারপরে হচ্ছে আমাকে জেরা করা হয়েছে, এখন আমি কিভাবে চেক বলি, আর আমি তো তার বাবার নাম জানি না, আমি কি করে কি বলতে পারি, আমাকে তো আলাদা জেরা করছে। এটা নিয়ে লাস্টে কি মনে করেন, তারা মনে করেন বেশি আবেগ দেখাইতে গিয়া যে আপনার ছবিগুলো মানে বিকৃত করতেছে, সে এটা ওইটা প্রতিটা বিভিন্ন কথাবার্তা লেখতেছে, এই জান্নাত তার জন্য হইতে পারে না, এগুলো নিয়ে লেখালেখি করতেছে, জিনিসটা আরো মানে বাড়তেছে। আমি মনে করি যেটা আপনার ওয়াশরুমে যে একটা ছোট্ট একটা ভিডিও করেছে আপনার নাম ঠিকানে, যে এটা তো সত্য, তাই না? এটা 100% সত্য। আর ওই যে মানে বোরকার কালার নিয়ে যে প্রবলেমটা, কেউ বলতেছেন কালা বোরকা পড়ে গেছে, ব্লু কালার এটা আসছে কেন, তবে আমি যে আমি সাথে যখন ছিলাম তখন তো দেখলাম ব্লু কালারের বোরকাটা পরে ছিল, কিনারটা ছিল নিচের কালারটা ছিল হচ্ছে কালো কালার। এইটা লাস্টে কি হইতে পারে, মানে আপনাদের কি ধারণা হচ্ছে? আমাদের ধারণা এখন মানে আমার যেটা এখন এগুলো নিয়ে বাড়াবাড়ি করলে আরো বেশি সমস্যা। এখন এই যে হুজুর এখন আসবে শুনছি, আমি যেভাবে পাচ্ছি মেসেজ দিয়েছি যে হুজুর এই মুহূর্তে শোনার জন্য আসাটা ভালো, আসা দরকার নাই, যতটুকু হয়েছে হয়েছি, কারণ এখানে কতটুকু কম হয় না, এই জিনিসটা আরো বাড়বে। আর মানে যতই হোক প্রশাসনের সাথে আমরা যুদ্ধ করে এই মুহূর্তে পারবো না, যতটুকু করছি ততটুকু আমরা উদ্ধার করতে পারছি জনজনকে, এটি বেটার ছিল। আপনারা মনে করছেন যে ওনার নরম হওয়া দরকার, নরম বলতে কি ওই নরম না, মানে যখন গরম হয়েছে তো গরম হয়েছি, আমরা দেখছি না যে ইচ্ছাকৃত ভাবে মানে জিনিসগুলো আরো ছড়াইতে, কারণ সোনাগঞ্জ যদি আবার আসে আরো সমস্যা হবে, প্রবলেম হতে পারে। আপনারা বুঝালে কিংবা আপনারা বললে কি সেই শুনবে না? জানি না, আমি চেষ্টা করতেছি, আমি আমার মুরব্বীদের সঙ্গে কথাবার্তা বলতে দেখি কি বলে। সে আমার কোথাও কোথাও অস্বীকার করছে, আমি তাকে চিনি মানে সে আমাকে চেনা না, এখন তো অস্বীকার না, এখন তো সবচেয়ে মানে দেখো যেখানে যেখানে অস্বীকার করছে, মানে কি বলবো, মানুষ যখন বিপদে পড়ে তখন মনে করেন মাথা ঠিক থাকে না, কথা বুঝেন নাই। উনি দেখতেছে যে ওনার যে মোবাইলটা যে কথা বললে ফোন আলাপগুলো ফাঁস হয়ে যেতেছে, আবার এই নাম্বার দিয়ে সবার লোক কথা বলতেছে, আবার এটার সাথে সাথে মানে এটা ফোন আলাপটা মানে দিয়ে দিতেছে সাংবাদিক সম্মেলন মানে ইন্টারনেট, এই হলো অবস্থা।
তো ওই কাজগুলো আপনি কি নতুন কারণে দিয়ে শুনে নিতে পারতেছেন কিংবা কারোর পুরনো কোনো জিনিস তো পারতেছেন না? এইটাই তো, এই নাম্বারটা ওই যে ওনার ওয়াইফের ফোন দিছে যে তুমি বিষয়টা টেনশন করো না, সাক্ষাতে বলবো।